এবারে প্রবাসী সংবাদ কাতার ও সংযুক্ত আরব আমিরাতে দুবাই প্রতিনিধির প্রবাসী সংবাদ জানাচ্ছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ উদ্দিনের সঙ্গে সোজন সাক্ষাৎ ও মতবিনিময় করেছে জাতীয় শ্রমিক লীগ কাতার শাখা সংগঠনের সভাপতি তাজুল ওয়াহিদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহবুব রহমান চৌধুরী বাবু সাধারণ সম্পাদক হারনুর রশিদ সহসভাপতি ফখরুল ইসলাম জমশেদ হোসেন ফয়জুর রহমান আব্দুল আহাদ বাবলু এ সময় রাষ্ট্রদূতদের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক লীগের নেতৃবৃন্দ কাতারে জমকালো আয়োজনে হয়ে গেল ইংরেজি নববর্ষ দু হাজার একুশ সালকে বরণ অনুষ্ঠান মাদারীপুর জেলা প্রবাসী কাতারের আয়োজনে ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে রাজধানী দোহার একটি রেস্টুরেন্টে আলামিন মোল্লার সভাপতিত্বে ও সোহেল খানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অমল বারৈ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নুরুল হক হাসান মোল্লা রাসেল হাওলাদার সোহাগ ফরাজি ও ডাক্তার শাহজাহান আমিরাতগামী ভিজিট ভিসাদারীদের এয়ারপোর্টে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর ব্যবসায়ীরা বানিয়া স্টার বিল্ডিং ম্যাটেরিয়াল ট্রেডিং উদ্বোধনের আলহাদ গোলাম মাওলা আহ আবু তাহের মোহাম্মদ আবু রশীদের যৌথ উদ্যোগে বানিয়াসের আট নম্বরে সাদ আল ফার্মেসি সংলগ্ন বানিয়া স্টার বিল্ডিং ম্যাটেরিয়ালস এর শুভ উদ্বোধন করেন স্পন্সর সায়দ মোহাম্মদ আল মানসুরি ও মুবারক মোহাম্মদ আল মানসুরি এ সময় বিশিষ্ট আলেম হাফিজ আব্দুল মান্নান ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর ব্যবসায়ী ইসলাম শফি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন আহসান আর টিভি